বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমরা সরুদ্দিন সৌদি আরব প্রবাসে। বন্ধুরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছিলেন স্বর্ণের দামগুলো কখন কম থাকে, কোন মাসে স্বর্ণের দাম সবচেয়ে কম থাকে, বিস্তারিত আজকের ভিডিওতে ক্লিয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সৌদি আরবে স্বর্ণের দাম কখন কম থাকে এটা কিন্তু আমরা অনেকেই জানি না, তো আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সৌদি আরবে বেসিক্যালি আপনি যদি স্বর্ণ কেনেন তাহলে রমজান মাসে, একমাত্র রমজান মাসে স্বর্ণের দামটা একটু কম থাকে, কারণ সৌদি আরবে একটা জাকাত ফেতরার একটা ব্যাপার আছে জানেন, সেই সূত্রে কিন্তু স্বর্ণের দামটা সবসময় কম থাকে। আর সৌদি আরবে কিন্তু বেসিক্যালি শুধু স্বর্ণ না, সব কিছুর দাম কিন্তু কম থাকে সৌদি আরবের রমজান মাসে। আপনি দেখেন আমরা বাংলাদেশে কিন্তু স্বর্ণের মানে বেসিক্যালি রমজান মাসে কিন্তু সব কিছুর দাম বেড়ে যায়, তবে সৌদি আরব কিন্তু সব কিছুর দাম কমে, ডিসকাউন্ট দেয় এটা সেটা সেটা অনেক কিছু কিন্তু ডিসকাউন্টে আমরা কিনতে পারি, তো দ্যাটস ওয়াই কিন্তু দামটা আমরা কমই পাই। তো সৌদি আরবে কিন্তু গত দুই বছর, কিন্তু লাস্ট দুই বছর কিন্তু করোনার জন্য কিন্তু আমরা দামটা কমতে দেখি নাই, কারণ করোনার জন্য কিন্তু দামটা বেড়েই চলেছিল, অনেকটাই বাড়ছিল, তো দ্যাটস ওয়াই কমার কোনো চান্স আসে নাই, যদিও আমরা কিন্তু কম পাই নাই দুই বছর। তো ইনশাআল্লাহ আমরা আশাবাদী এই বছর ইনশাআল্লাহ স্বর্ণের দামটা কমলেও কমতে পারে, ইনশাআল্লাহ আমরা আশাবাদী, কারণ অনেকগুলো দোকানে আমি বলেছিলাম অলরেডি, তারা কিন্তু বলছে যে স্বর্ণের দামটা মেবি রমজান মাসে একটু কমতে পারে, কতটুকু কমবে সেটা কিন্তু আমরা জানা নাই, যদিও বলছে যে কমতে পারে ইনশাআল্লাহ। তো আমরা আশাবাদী এই রমজান মাসে যদি আপনি স্বর্ণ কিনেন তাহলে মেবি এখন যে প্রাইসটা আছে সেটা থেকে একটু হলেও কমতে পারে ইনশাআল্লাহ। সো অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছিলেন আসলে স্বর্ণের দামটা কোন মাসে কম থাকে, সবচেয়ে বেশি কম থাকে, তো এটাই আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।